শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে এদিন কমলপুর টাউন হলে কমলপুর ও সুরমা যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার, কমলপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি মৃন্ময় ভট্টাচার্য, ধলাই জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক পরিতোষ চক্রবর্তী সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কমলপুর টাউন হলে যুব মোর্চার রক্তদান শিবিরে উপস্থিত রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রতিটি মণ্ডপে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবস, এবং এই দিবসটিকে সামনে রেখে আজকে সারা দেশব্যাপী প্রতিটা মণ্ডলে রক্তদান শিবির কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আমাদের কমলপুরে যুব মোর্চার উদ্যোগে এখানে আমরা কমলপুর টাউন হলে শুরু এবং কমলপুরকে নিয়ে রক্তদান চলছে এবং আম্বাসাদর চলছে অন্যান্য মণ্ডলগুলিকে। রাজ্যের প্রতিটা মণ্ডল, দেশের প্রতিটা মণ্ডল আজকের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। মোদীজির পরিষ্কার নির্দেশ, কেক কাটা নয়, আনন্দোৎসব নয়, রক্তদানের মাধ্যমে ওনার জন্মদিবসটি পালন করার জন্য। এবং ওনার নির্দেশ অনুসারে আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা আজকে রক্তদানে উৎসাহিত হয়ে রক্তদান করছে। এদিন কমলপুর টাউন হলে আয়োজিত রক্তদান শিবিরে মোট 42 জন যুব মোর্চার কর্মী সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।